প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া গ্রামে। আর সেই ধান্যকুড়িয়াকে হেরিটেজ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফে এই হেরিটেজ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পরিদর্শন আলাপনের বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টদের। বহু প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া গ্রামে। ইতিমধ্যে এই ধান্যকুড়িয়ার গায়েন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পরিদর্শন আলাপনের বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টদের। ধান্যকুড়িয়া হাই স্কুল সিপাহী মিত্রের 18 বছর পরে তৈরি হয়েছিল এবং ধান্যকুড়িয়া হাই স্কুলের সামনের যে মডেলটা ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা দেখবেন। ধান্যকুড়িয়ার যে গ্রামীণ হসপিটাল আছে তার যে পুরনো বিল্ডিং সেখানে ইটালীয় ভাস্কর্যের কারুকার্য দেখতে পায় মানুষ। এক বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি গাইন গার্ডেন যেটা টাকি রোডের ধারে, সেখানে গিয়ে ইটালীয় ক্যাসেল যেগুলো হয় দুর্গ তার যে প্রতিচ্ছবি সেখানে মানুষ দেখতে পায় এবং বেশ কয়েকটা রাজবাড়ি আছে যা অসাধারণ স্থাপত্যের নমুনা তুলে ধরেছে এবং বরাবরই পর্যটক এসেছেন, এখানে দেশ বিদেশের পর্যটকরাও এখানে এসেছেন ধান্যকুড়িয়াকে দেখতে। এখানে বহু সিনেমার শুটিং হয়েছে, এমনকি বিদেশি সিনেমারও এখানে শুটিং হয়েছে। সেই ইচ্ছে থাকতে হয়, তবে সব থেকে বেশি হচ্ছে অধ্যবসায়। রাতারাতি আমি বিখ্যাত হব এটা করলে একদিন হলেও সে কিন্তু বেশি দিন টেকে না। যার অধ্যবসায় রয়েছে, যার পরিশ্রম রয়েছে, যে সত্যিকারের শিক্ষা লাভ করে একটি মাধ্যমকে, তারাই কিন্তু দীর্ঘজীবী হয়। শুট করেছিলাম টাকির কাছে, উল্টো দিকে সাতক্ষীরাতে শুটিং করেছিলাম, অবশ্যই কেন ব্যবহার করা যাবে না। আর তারপরে এখানে এত কটা অপূর্ব সমস্ত বাড়ি রয়েছে, এখানে বোধহয় সাহেব বিবি কলমের শুটিং আছে, গুরুদত্ত করেছিল, নিশ্চয় করা যাবে, কেন না। অর্থাৎ এই ধান্যকুড়িয়া গ্রাম একেবারে বহু প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে এই ধান্যকুড়িয়া গ্রামে। ইতিমধ্যেই সেই ধান্যকুড়িয়া গ্রামকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি ধান্যকুড়িয়া আছে যে পর্যটন কেন্দ্র এবং দেশ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ছাড়িয়েও কিন্তু বিদেশের পর্যটকরা এই ধান্যকুড়িয়া আছে, একাধিক রাজবাড়ি এবং একাধিক যেসব হেরিটেজ ঘোষণা হয়েছে সেসব জায়গাগুলি পরিদর্শন করেন এবং মানুষ কিন্তু মুগ্ধ হয় এই রাজবাড়িগুলো দেখে। মানে প্রাচীনতম সেইসব রাজবাড়ি এখনো পর্যন্ত মাথা উঁচু দাঁড়িয়ে আছে সেই ধান্যকুড়িয়ার গ্রামে। দেখো, ধান্যকুড়িয়ার যেসব পর্যটকরা আসে তারা কিন্তু প্রতি বছর এবং যে পুজোগুলো হয় রাজবাড়ির যে পুজোগুলো হয় দুর্গাপুজো, সেই পুজোতে কিন্তু ওই 5 দিন ধরে ওরা ওই এলাকায় থাকে এবং খাওয়া দাওয়া করে, এখানে যথেষ্ট পরিমাণে তারা আনন্দ করে এবং সেই পরিমাণে দেখা যায় যে গ্রামের যেসব মানুষজন আছে তারা কিন্তু রীতিমতন তাদের সঙ্গে সঙ্গ দেয় এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তারা কিন্তু সেইসব ভাবে সহযোগিতা করে। যে রাজবাড়িগুলো যে পুজোগুলো হয় সেই প্রাচীনতম যে পুজোগুলো আছে সেই পুজোগুলো কিন্তু তারা সামিল হয়। দেখো, রাজ্যের মুখ্য অ্যাডভাইজার যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরজমিনে খুঁটিয়ে দেখতে এসেছেন রাজ্য সরকারের তরফ থেকে যে যে হেরিটেজ গুলো বাকি আছে, যে রাজবাড়িগুলো অর্থাৎ যেসব গুলো দর্শনার্থী জায়গাগুলো রয়েছে সেই কিছু যদি হেরিটেজ করা যায় তাহলে আগামী দিন আরো এইখান ওই জায়গাটা পর্যটকরা জমাতে পারে এবং পর্যটকরা আসতে পারে। সেই কিন্তু সেই জায়গাটাকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে একটা যে বাকি যে জায়গাগুলো রয়েছে সেইগুলো হেরিটেজ ঘোষণার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরেজমিনে খুঁজে দেখেন এবং এলাকার যেসব বিশিষ্ট মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে এগোনো যাবে সেসব বিস্তারিত আলোচনা হয়। সেসব আলোচনায় উঠে আসছে একাধিক যেসব লাইব্রেরি, স্কুল, হাসপাতাল থেকে শুরু করে যেসব রাজবাড়ির আন্ডারে যেসব গুলো রয়েছে, অর্থাৎ সেখানে মানুষ সেখানে দর্শনার্থী যেখানে আসে সেইসব জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার গাইন গার্ডেনকে। হেরিটেজ ঘোষণা রাজ্য সরকারের ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন